আজ 4 জুলাই রবিবার, আবারও করোনায় মৃত্যুর রেকর্ড ভাঙল। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 153 জন লোকের প্রাণহানি ঘটেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এই নিয়ে দেশে এই মরণঘাতী ভাইরাসে মৃত্যু ছাড়ালো 15,000। এর আগে গত বৃহস্পতিবার 1 জুলাই 143 জনের মৃত্যু হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 8,661 জন, যা আক্রান্ত বিবেচনায় 88.99%। সকলের কাছে আমাদের অনুরোধ, আর অজুহাত না দিয়ে নিজের স্বজন কিংবা নিজের মৃত্যু দেখার আগে এখনই সচেতন হন, নইলে সামনে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে, যার শিকার হবেন আপনি আমি। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, অকারণে ঘর থেকে বের না হই, নিজে সচেতন হই, অপরকে পরামর্শ দিয়ে সচেতন কিংবা সতর্ক করি।